রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষোলো শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় একুশ দিন পর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অভিযুক্ত শিক্ষিকা ফারহানা বাতিনের বক্তব্য ছাড়াই রেজিস্ট্রার সোহরা আলীর কাছে তদন্ত প্রতিবেদন ট্রেজারার ও অতিরিক্ত উপাচার্যের দায়িত্বে থাকা আব্দুল লতিফ বলেন আজ সিন্ডিকেট মিটিংয়ে প্রতিবেদনটি তুলে অভিযুক্ত শিক্ষকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে গত ছাব্বিশে সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার হলে প্রবেশের সময় ষোলো শিক্ষার্থীর চুল কেটে দেন বিভাগের চেয়ারম্যান সহকারী প্রক্টর ফারহানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ বেলা এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত চলবে পরীক্ষা এবারে গ ইউনিটে এক আসনের বিপরীতে আবেদন পড়েছে সাতাশ হাজার জন প্রতি আসনের বিপরীতে লড়বে জন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে পরীক্ষায় যে কোনো ধরনের অসদ উপায় ও ডিজিটাল জালিয়াতি রোধে কাজ করছেন তারা এর আগে গত পহেলা অক্টোবর কয় ইউনিট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয় মহামারীর কারণে এবারই প্রথম ঢাকার বাইরের সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র হয়েছে আগামী তেইশে অক্টোবর অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের পরীক্ষা